মানুষ বলতে গেলে জৈন খ্রিস্টান ইহুদিন আসার সমস্ত জাতির মানুষ না একটা সম্প্রদায় বাছাই করা আমান ইয়া আইয়ুহাল না আমানু ওহে যারা ইমানদার ইমান এনেছো আচ্ছা ইমান যখন এনেছি ও আল্লাহ তুমি যখন ইমানদার বলে সম্বোধন করছো তা আবার আল্লাহতে ভয় করো ভয় করার কথা কেন

যাহা কিছু ফরজ আইন করেছে সকলের উপরে ঈমান এনেছে ঈমানদার তো ঈমানদার দিগকে যখন আল্লাহ পাক বলে সম্বোধন করছেন সেখানে ভয় করার কথা কেন বলা হলো ভয় করার কথা একটা নিশ্চয়ই কারণ থাকতে পারে ঠিক না বেটি ভাই কোন দিকে মনোযোগ দিচ্ছেন আপনারা প্রথমে ওয়াদা করেছেন আমার সঙ্গে সফল করবেন কিন্তু অন্য দিকে খেয়াল হলে আমাকে ছেড়ে চলে গেলেন সফর করো হ্যাঁ অনেক কিছু ইদিক উদিক আসতে পারে কিন্তু কথাটা মনোযোগ দিয়ে শোনেন সফর কার সঙ্গে যেটা আমার দ্বারা আল্লাহ পাক বলাচ্ছেন এই কথার উপরে আলোচ্য বিষয় সফর হবে ইয়ানে পা দৌড়াবে না হাত পা দৌড়াবে না দৌড়াবে মন আর মস্তিষ্ক ঠিক না মন মস্তিষ্ক সফর করবে এখন আমরা সফরে যাচ্ছি ঠিক আছে

বুঝলাম না বুঝাতে পারলাম না আল্লাহ পাক বলছেন আমার নৈকট্য আবদা হিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো না না অম্বেশন করো তাগু হ্যাঁ ওসিলা খোঁজো আচ্ছা ভাই কথা আমার মাথায় আসছে না ঠিক মতো আপনাদের যদি মন মগজে আসে সব পীরবালা মুসিদওয়ালা কামের লোক আছেন ইমানদার তখন হয় যখন আল্লাহর পাঠানো নবী রসুলকে ধরে না। আপনারা আমার কথা বুঝতে পারছেন ইমানদার যাদেরকে আল্লাহ বলছে এই আয়াত পাক কি এখন নাজিল হয়েছে এ আয়াতে কারীমা কখন নাজিল হয়েছে হে পাক আজ থেকে সাড়ে 1400 বছর পূর্বে নবী পাকের ওবে নাজিল হয়েছে তাহলে নবী পাকের জবান থেকে আল্লাহ পাক বলছেন সম্বোধন তাকে করছে নবী পাকের মজমাতে যে সাহাবারা জি জি যে আরে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ এই কথা চলবে কুরআন কুরআন হয় না কোরান সর্বদাই নিত্য নতুন হ্যাঁ অতএব কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারদের জন্য আল্লাহর আল্লাহ পাকের এলান সম্বোধন থাকবে কিন্তু যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন তো নবী পাকের জবান দ্বারাতে আল্লাহ পাক বলছেন ওহে যারা ঈমান এনেছো তাহলে ওখানে আপনারা ছিলেন কারা ছিল জোরে বলেন সাহাবায়ে কেরামগণ ছিলেন তাহলে সাহাবায়ে ভাই কথা আমার বুঝতে পারছেন আমি কাহিনী কিসসা টটকা ফটকা এই ধরনের বক্তা না কুরআনের আয়াতের উপরে নুকতা নুকতা বারিক বারিক একটু চিন্তা গবেষণা নিয়ে বলার ক্ষমতা আমার এবার সবাই আমার টপিক নিতে পারে না আর না না নিতে পারলো আমার খুব লাগে না কারণ যারা পেশালি পেশাল খায় পেশাল খানেওয়ালা কম থাকে জি আজ যারা যা পায় তাই খান কি অনেক থাকি জি কারণ আমার নবী বলছেন আমার উম্মতের 73টা ফেরকা 75টা জান্নাতি একটা জাহান্নামী মা আজাল্লা ভুল বললাম না ঠিক আমি এইজন্য মা আজাল্লা বলেছি তাহলে আমার মনে হল যে ধরার লোক আছে হ্যাঁ তাহলে জাহান্নামী কটা 72টা হ্যাঁ তাহলে বাহাত্তরটা জাহান নামে একটা জান্নাতি নবী বলছেন আমার উন্মতের মধ্যে ওহ আলাদা নয় আমার মধ্যে সঙ্গে একটা কতটা জান্নাত আর জাহান যতটা তথা কি আগুন পানি যতটা ফারাক কি তাহলে জান্নাতি আর জাহান ততটা ফারাক তো আবার বলেন যে বেশি খানে স্পেশালিস্ট কম অতটাই তফাৎ জি তো ব্রাদার কথা কে আগে না বাড়িয়ে বেশি

আমাদেরকে না নবী মুস্তফা আল্লাহ দিচ্ছেন নবী মুস্তফা না আমাদের সমান আর নবী মুস্তফা না আল্লাহর সমান তাহলে নবী মুস্তফা মিডিল পয়েন্টে দিচ্ছেন আল্লাহ থেকে দিচ্ছে আল্লাহর বান্দাকে যে আল্লাহ দিচ্ছে নবী মুস্তফাকে দিচ্ছে আর নবী মুস্তফা যা দিচ্ছেন তা আল্লাহর তরফ থেকে বান্দাকে দিচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ হাতেব নবী মুস্তফা মিডিল পয়েন্টে তাহলে ওসিলা কে হলো বান্দার ওসিলা তো মুহাম্মদ হলো বান্দার ওসিলা তো নবী মুস্তফা হলেন ঠিক না বেঠিক ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নবী মুস্তফা আপনি যখন ওয়াসিলা তাতে আমার নতুন করে ওয়াসিলা খুঁজতে বলছে নবীর হাত ধরে যারা যারা ঈমান এনেছে নবীর হাতে হাত দিয়ে বায়াত করে ঈমান এনেছে নবীর পিছনে নামাজ পড়ছে নবীর দাবা রোজা করছে নবীর দাবা হজ করছে নাবির দাবা উসুল মানছে যা আসছে তা নবীর নবীরা নিচ্ছে অতএব নবী হলেন আল্লাহর তরফ থেকে ও বান্দার ও আল্লাহ আল্লাহ যেতে গেলে নবী হলো ও শিলা অতএব নবী পাকের মাধ্যমে যা আল্লাহ কানুন দেবেন সেটা আমাদের জন্য মান্যতা একান্ত অতএব নবী হলেন ওসিলা

ভাই কোরআন কারু বাপ মা মরে গেলে পড়ে ঠুকে বক্সে দেওয়ার জন্য নাজিল হয়নি আরে নবীর থেকে যখন কোন অসিলাই নাই নবীর থেকে আর কোন বড় অসিলা আছে আছে না তো নবীর উপরে যখন কোন বড় অসিলা নাই নবীর নিচে অসিলা নবীকে পেতে গেলে আলীকে পেতে হয় তাহলে আলী তারা তো আবার নবীকে পাবো আবার ও আলীকে পেতে গেলে অলি পেতে তো নিম্ন মানে অশিলা আসবে নিচের দিকে কিন্তু নবীর উপরে আবার বড় অশিলা কিন্তু আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ও হে আমার ভাইজানরা বাবাজিরা আমার কথা একটু বুঝতে পাচ্ছেন কিনা একটু হাত তুলে আমাকে সাইলেন্ট দেবেন মাশাআল্লাহ সবাই বুঝতে পাচ্ছেন তো খুব জলি হচ্ছে নাকি জলি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে

আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি মাদ্রাসায় কোরআন পড়ে যদি ওলি হয়ে যেতেন তাহলে হযরত শামসুদ্দিন রাহমাতুল্লাহ কদম তলে গিয়ে আসতেন না হ্যাঁ হ্যাঁ সাদগাড়ি হাদিসের হাফেজ হ্যাঁ মাদ্রাসাতে পড়ে ওলি হওয়া যায় না আল্লাহর ওলি দরবারে গিয়ে ওলি হতে হয় ভাইরা আমার এবারে আমি আসি এটাকে এখানে রেখে এই জবাব শেষ পর্যন্ত মিলে যাবে ইনশাআল্লাহ জাতড়ে যাচ্ছে সফর করুন এই উত্তরটা শেষ পর্যন্ত নিতে গেলে বসে থাকতে হবে সফর করতে হবে যে চলে যাবে সে পাবে এত সহজ নাকি প্রথমে বসেবে উত্তরটা তবু চলে যাবেন না আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ ওয়াসিলা হলো না আচ্ছা আল্লাহ রাসূল আল্লাহ কোন জায়গায় বলেছে আমি রাসূল কোরআন পাকে কোথাও আছে আলা ইন্না আমবিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াজানুন আছে নাই আমবিয়া আল্লাহর জন্য ইহকালে কোনো ভয় নাই আর পরকালেও কোনো দুঃখ কষ্ট নাই এরকম আছে না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াজানুন এটা আছে তাহলে আওলিয়াদের জন্য আছে আচ্ছা আমার আল্লাহ কোথাও বলেছে আমি নবী না আমার আল্লাহ কোরআন পাকের কোথাও বলেছে আমি রাসূল হ্যাঁ না বলেন নেই তাহলে আল্লাহ বলেছেন কোরআন পাকের কোথাও যে আমি ওলি হ্যাঁ বলেনি আল্লাহ কোরআন পাকের নিজেকে ওলি বলেনি আচ্ছা দেখি আছে কিনা চলেন ওলি আছে কিনা সূরা বাকারার 157 নম্বরা আয়াত আয়াতুল কুরসি পেয়ে যাবেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমান আল্লাহ হলো মুমিনদের Wali যারা ঈমান আছে আল্লাহ তাদের Wali জোরে বলেন আর একটু আস্তে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইয়ুখরিজুহুম মিনাজ জুলমাত ইলাল নূর আল্লাহ হলো তাদের বলি যারা ইমান এনেছে ঈমানদারদের বলি হলো আল্লাহ ইমানদারদের বলি হলো আল্লাহ ইমানদারদের বলি কে গো আল্লাহ আর তুরফান বাবা বলি তো এখানে আসার কি দরকার আল্লাহ অলি বড় না তুরফান বাবা বলি বড় আল্লাহ অলি বলবেনি আমি যখন তোদের বলি তো এখানে কেন এইছিস বলবেনি কি জবাব দেবে কি জবাব দেবে الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله ولي من الذين আল্লাহ হলো ইমান দাদের ওয়ালি যারা ইমান এনেছে তাদের তাদের ওয়ালি হলো আল্লাহ ওয়ালির কাজ কি আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমি যখন ওয়ালি তো আমার কাজ হলো কি যে ইখরি যখন মিনা জুলমা দিলান নূর অর্থাৎ ইমান দার দিগকে অন্ধকার হতে নূরের দিকে আনা কি অলির কাজ আল্লাহ ওয়ালি হয়ে তার কাজ বুঝিয়ে দিচ্ছেন যে আমি যখন আল্লাহ ওয়ালি ईमानদারদের মুমিনদের ওয়ালি তো আমার কাজ হলো অন্ধকার থেকে অন্ধকার থেকে ईमानদার দিককে নুরের দিকে আনা ईमानদার দিককে নুরের দিকে আনা তাই আল্লাহ ওয়ালি আচ্ছা আর কোন ওয়ালি আছে ওয়ালি কয় প্রকার ওয়ালি দুই প্রকার একটা ওয়ালি আল্লাহ আর একটা ওয়ালি উসরাইবা কি বললাম

যাও সে বিত হয়ে গেছে সার্কাসি হয়ে গেছে তাগুদ মানে হকের বিরোধিতা হকের যারা বিরুদ্ধে আমার নবী জাহাজাহ দিয়ে গেছেন তার বিরোধিতা করণকারীর নাম হচ্ছে তাগুদ আর এই তাগুদের দল কে আল্লাহ পাক শয়তানও বলেছেন কোরআন পাককে এবং নবী পাকের হাদিসও শয়তানের জামাত বলা হয়েছে চাইছে প্রকাশ ও অপপ্রকাশ তাহলে কাফেরদের ওয়ালি হলো হকের বিরুদ্ধে যারা তাগুদ তাদের কাজ কি লক্ষ্য করেন কথাদিকে তাদের কাজ হলো নূর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া লড়াই তো ভালো চলছে আল্লাহ ওয়ালি মুমিন অন্ধকার থেকে গর করেন আল্লাহ যে ওয়ালি সেই ওয়ালির কাজ হলো অন্ধকার থেকে অর্থাৎ গুমরাহি থেকে অন্ধকার এখানে অন্ধকার বলতে এই অন্ধকার নয় গুমরাহ পথভ্রষ্ট গুমরাহি থেকে বের করে নূরের দিকে তথা হেদায়েতের দিকে নিয়ে আসে এটা আল্লাহ ওয়ালির কাজ আর শয়তান ওয়ালির কাজ কাফের ওয়ালির কাজ কি না তারা নূর থেকে ওহো হেদার থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কে জিতল আরে নুরের মধ্যে কেউ আসে তো তাকে বের করে নিয়ে যাচ্ছে আবার কেউ অন্ধকারে আছে গুমরাহি তাকে আল্লাহ নিয়ে আসতেছে হ্যাঁ আবার কেউ নুরের মধ্যে আছে হেদায়েতে আছে আবার তাকে বের করে অন্ধকারে নিয়ে যাচ্ছে সব কত ভালোই চলছে হ্যাঁ হাজরত আদম শাফিউল্লাহ আলাইহিস সালাম এই আয়াতের মাফুন কি বলছে যে আল্লাহ ওয়ালি অন্ধকার থেকে নূরের দিকে আনছে ইমানদার দিকে আবার কাফের ওয়ালি ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুম তাগুত কাফেরদের ওয়ালি হলো তাগুত তাগুত কি হলো

আমি বলি আল্লা তোমার ময়ূর থেকে হেদায়েত থেকে বের করে নিয়ে যাচ্ছে জাহান্ন নামে দেবে কিন্তু হেদায়েতে তো এসে গেছিলো তো সায়েতারে এত পাওয়ার বের করে নিয়ে চলে যাচ্ছে কোথায় যাবো দেখি সোরা আলে এমরা নিয়ে নম্বর আয়াতে দেখি কোথায় কে যোগ জল বলে অঙ্কের সাবজেক্ট ফলাফলটা কোথা পাওয়া যায় দেখা সোরা আলে এমরা এরা কারা যাদেরকে বের করে নিয়ে গেল তাগুত মুনাফিক কাফের মুশরিক আল্লাহ বিদ্রোহী ওয়ালি বিদ্রোহী রসুল বিদ্রোহী হকার বিদ্রোহী তারা বের করে নিয়ে যাচ্ছে কোথায় অন্ধকার নূর থেকে হেদার থেকে অন্ধকারের দিকে তাহলে এই লোক যারা সূরা আল

ইমান আনার পর এত কখন নাজিল হয়েছে এত নবী পাকের সাড়ে চোদ্দ শত বছর পূর্বে তাহলে তারাই মানে ছিল নাবি পাকের হাতে হাত দিয়ে নরিফাগের কাছে নঈবাগের পেছনে নামাজ পড়ছে নবিদ দেওয়া রোজা করছে নবীর মাঝে মাঝে বসছে ইয়া রসুল আল্লাহ ইয়া বলে আল্লাহ করছে নবীর পেছনে পেছনে এগদেওয়া করছে আর আল্লাহ বলছে হে রসুল ওই কমকে আল্লাহ কেমন করে হেদার করবে তার মানে একটা কম ছিল মুনাফেক একটা কাম ছিল বিদ্রোহী যারা নহর থেকে বের করে নিয়ে যাবে যারা নইপাকের হেদার থেকে গুমরাহ করে অন্ধকারের দিকে নিয়ে যাবে এই কমদের সঙ্গে হিট বেক আছে আল্লাহ বলছে এই কম আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান এনেছে ঠিক কথা কিন্তু ইমান আনার পরেও কাফের হয়ে যায় ওয়া শাহাদু আন রাসুলুল্লাহ এবং বার হক রাসুলকে সত্য নবী সত্য রাসুল বলে সাক্ষ্য দিয়েছে যা সাদুয়ার নাম মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূল बेशक আল্লাহ পাক মুহাম্মদ बेशक আল্লাহ পাক রাসূল প্রিয় তো নবী প্রিয় তো রাসূল বার হক সাক্ষী দিয়েছে ওয়া

নবী পাকের জবানে আল্লাহ পাকের সাথ করছেন হাদিসে কুদসি রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ জি যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আরে আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছেড়ে দেয় তার পাচার উপায় আছে অবস্থা খারাপ ওসিলা তালাশ করো তাহলে ওসিলা তালাশ করতে গেলে আমি আরেকটা হাদিস শুনি

হুশিয়ার কোরআন পাকে যেমন সুরাইউনুসের বাষট্টি নম্বর আয়াতে আউলিয়াদের সম্পর্কে বলার আগে আলা ব্যবহার করেছেন আল্লাহ আলা সাবধান ট্রান্সফরমার নিচে একটা বোর্ড টাঙানো থাকে কি থাকে সাবধান নেঞ্জার উপরে ওঠো না এই বোর্ডের উপরে ফুটুস হয়ে যাবে কি হবে ফুটুস হলে ধরাম করে পড়ে যাবে তারপরে কি হবে না যেতে পারবে পাকিস্তানে না থাকতে পারবে হিন্দুস্তানে বলে তবে হয় যেতে হবে কবরস্থানে আর তা না হলে যেতে হবে শ্মশান অতএব আলা যেখানে ব্যবহার হয়েছে বেশি নিজেকে ফলাতে যেও না ফুটু সাই যাবে আলা এক্সাম্পল দিলাম যেখানে আলা নবী ব্যবহার করেছে যেখানে আলা আল্লাহ ব্যবহার করেছে

আমি সেই সূত্রে তুমি না না কিন্তু নাতি আমি আবার তোমার থেকে দুর্বল এটা কি করে আমি আমার থেকে যদি আমার মেয়ে হয় তা আমার মেয়েকে তোমার বিয়ে করে তো হার

কলি পাপড়ি দেনে ওয়ালা মৌলা আলী আর হাসান হোসেন ফল আর এই গাছটাকে ধরে রাখনে ওয়ালা পাতা জোরে বলে ফল কে ফল হাসান হোসেন এই হাদিস পাক কি আছে কোথায় মুসনাদ আল ফিদাউস ইমাম দাইলামি তো আছে এবং মুস্তাদরাক আল্লাহ সাইহাইন হাকিম নিসাপুরি তো আছে জি তো অতএব নবী গাছ বেটি ডাল আলি পাপড়ি কলি দুজনে মিলে একটা ডাল পাপড়ি কলি ওখান থেকে হাসান হাসান ফল আচ্ছা কটা ইমাম হলো নবী পাক বলছেন ইমাম মেহে আলাইহিস সালাম আসবে আমার খানদান থেকে বারো ইমাম হবে তাহলে ওখানে আলী হাসান হোসেন তিনজন ইমাম পেলাম বাকি নজন ইমাম তারা কি পাতা হবে না ফল হবে পাতা যদি হয়ে যায় আমরাও যদি পাতা হয়তো সমান হয়ে কি মাথায় ঢুকছে না ইমাম হাসান হোসেন যখন ফল বলেছে আচ্ছা বলেন যে গাছটা থেকে ফল আমরা পাই ওই ফলের ভেতরে ফলটা খাওয়ার পরে বক্ষণ করার পরে সাধনাবার পরে ওই ফলের ভেতরে একটা শক্ত মতো কিছু থাকে না কি বলতে কি কি বলে আরে বাবা আমার মেদ্রাপুরের ভাষাটা কি বলবো আমি আগে বলবো কারণ আপনারা বলেন না শুনে বলে দিই

ওই হবে তাহলে বসে গেল আমার নাবি বলেছেন আমার আমার আমাদের মতো মোল্লাদের মাথা নাই আমার নাবি সরকারে কায় আল্লাহ পাকের নূর থেকে নুরি তিনি বলেছেন আল হাসনাইন মিন্নি ওয়া হাসান হাসান হোসেন আমার থেকে আমি হাসান হোসেন থেকে আবার হাসান হোসেন যখন দুটি ফল তাতে এই ফলের ভিতরে যে বীজ আছে ওইতেই মুস্তাফার জাত আছে ওকে আলীর বিলায়েত আছে ওখান থেকে যারা জন্ম হবে ওই দুজন থেকে তারাও ইমাম হবে এই জন্য আওলাদে রাসূলের উপরে দরুদ শরীফ

বাবার দরবারে আসিস জাতায় কার জাত ঠিক না বেটি আর আমরা পাতা সে যে গাছ ভরে আছে ঠিক না মাসা আল্লাহ তাহলে যারা যারা এখানে ওনার সঙ্গে নিষ্বাস জুড়েছে তারা এই গাছেরই পাতা ঠিক না বেটি অতএব ইনি যদি জান্নাতে যায় পাতা কোথায় পাতা কোথায় যাবে হ্যাঁ যদি কেউ মনে করে যে না আমি ডালে কেন থাকবো ডাইরেক্ট গড়াই চলে যাব কেন গোড়া থেকে তো পানি চোষণ করে গোড়া থেকে তো খাদ্য চোষণ করে তো কোথায় কাণ্ড টানবে ডাল টানবে শাখা টানবে তবে আমাকে দেবে তবে আমি চুষে তাজা থাকবো না আমি খসে পড়ে যাই গাছের গোড়ায় গিয়ে চুষে নেব ও ভাই যে এইরকম বুদ্ধি করে গাছের গোড়ায় যাবে মালি নিয়ে এসে ছেঁচাবে ছেঁচিয়ে তাকে উনুনে পড়বে অতএব বলি ছেড়েছ তো জাহান্নামে ওলি ধরেছ তো জান্নাতে ভাই সুবহানাল্লাহ বলেন এখানে আপনাদের খাওয়া তাবারুক হয়েছে ইনশাআল্লাহ তাবারুক খাবেন যে যখন আপনারা লাইন দিয়ে বসবেন তাবারুক দেব তাবারুক যখন দেবে আমি বললে খাবি তো নাকি হ্যাঁ না বলছেন না কেন যদি বল এখন যেমন বলছি সুবহানাল্লাহ বলুন তবে বলছেন খানা দিয়ে বলবো খান তবে খাবেন না বললে খাবেন না

সীমানা কে পার করলো আল্লাহ ওই কমকে কেমন করে হেদারি করবে তার মানে সীমানা পার করেছে সীমানা পার আল্লাহর সীমানা কতটা জানতে হবে না ভাই আল্লাহর সীমানা বলে কাকে আল্লাহর সীমানা কতটা আমরা মাপ করতে পারবো আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তার সীমানা চলুন আল্লার সীমানা আল্লাহ দেখাচ্ছেন সীমানা দেখব নাকি ইচ্ছা আছে

وله عذاب مهین আল্লাহ রাবুল আলামিন ارشاد করছেন অমায়াসিল অমায়াসুল্লাহ ওয়া যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করে যে ব্যক্তি আল্লাহ অমায়াসিল্লাহ ওয়া রাসূলহু যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করে মানে আল্লাহ যা ফরমান করেছে মানে না অমান্য করে না ফরমানি করে ব্যতিক্রম করে যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের না হুদু করে এবং তার সীমানা আল্লাহ পাকের নির্ধারিত সীমানা অতিক্রম করে সীমানা কথা আয়াতের লাভ গুলো আল্লাহ ও তার রাসুল আল্লাহ না রাসুলের না কিন্তু তারপরও আবার একটা কথা আছে সেটা কি না ওয়াইয়াতা যে ব্যক্তি আল্লাহ পাকের নির্ধারিত সীমা লঙ্ঘন করে তাহলে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার পরেও আল্লাহর একটা সীমানা আছে ভাই জোরে বলেন আল্লাহর একটা সীমানা আছে সেই সীমানা যারা লঙ্ঘন করে ইযো খেলুফ নারান তাকে জাহান্নামে দাখিল করা হবে ইযো খেলুফ নারান খালিদান ফিহা চিরকাল সেখানে সে থাকবে ওয়ালাহু আযাব মুহিন তার জন্য লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হাগো কথা কি আমার বুঝিয়ে আসেনি হ্যাঁ না বলেন বুঝে আসছে আমি যে কথায় যাচ্ছি আজকে হয়তো খুব ভাইটাল কথা মানে খুব গুরুত্বপূর্ণ কথা এ অনেক উচ্চাঙ্গের কথা আগে বলি যে সকল বুঝি আসবে না কিন্তু সুই সুতা যে ভাবে প্রবেশ করা এক নিবিষ্ট এক মন নিয়ে যদি শুনেন তো ইনশাআল্লাহ এই কথাটা যদি হৃদয়ে থাকে তো ভেবে নেবেন যে চিরকালের মতো একটা নূরময় নূর আলোকিত অন্তরটাকে করে ফেলেছে আমরা আল্লাহ রাসূলের নাফরমানি করলে কি কি ক্ষতি কি কি লাভ এসব ও শুনেছি ফরমান

আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম সুবহানাল্লাহ অনেক জানা পরিচিত আয়াত একদম হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এখানে ইমানদারদেরকে সম্বোধন করছে অন্য মানুষ করছেন নাকি ভাই এখানেও ইমানদারদেরকে আল্লাহ বলছে সম্বোধন করে হে ইমানদাররা যারা ঈমান এনেছো আল্লাহর আনুগত্য করো আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো রাসূলের আনুগত্য করো ওয়া উলি আল আমর মিনকুম এখানে আতিউল্লাহা এটা করে করেন দিকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা যারা ঈমান এনেছো আতিউল্লাহ আল্লাহর জন্য আতা আলাদা আল্লাহর আতাত করো আল্লাহর আনুগত্য করো ও আতুর রাসূল ওয়া উলিল আমর মিনকুম এখানে একটা আয়াতকে রাসূল এবং উলিল আমরের সঙ্গে জুড়ে দিয়েছি একই আতাত ইয়ানে রাসূলের যেভাবে আতাত করবে সেইভাবে উলিল আমরের আতাত করতে হবে অতএব রাসূল মাসুম তো উলিল আমর কো মাসুম হতে হবে কি একই আতাতের মধ্যে ঢুকিয়েছে আতুল্লাহ

আল্লাহ ও তার রসুলের নির্দেশ দানকারী আল্লাহ যাকে বানিয়েছে সে হল আল্লাহ ও তার রসুলের নির্দেশ যিনি দান করবেন আল্লাহর তরফ থেকে রসুলের তরফ থেকে নির্দেশ দানকারী নির্দেশ দানকারীর অধিকারী নির্দেশ দানের অধিকারী যিনি আল্লাহ তাকে বেছে নিয়েছে না এবং বলেছে তোমাদের মধ্যে হতো উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে হতে এখানে অনেক তাফসির কাররা তাফসির করে যে তোমাদের মধ্যে হতে মানে কি তোমাদের মধ্যে যাকে তোমরা মনোনীত করে একজন আমির বানাবে বাস করো অনুগত করো কোরআনের হুকুম আছে যদি এটাই তাফসির হয় এটাই মানে হয় তাহলে আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে কি বলছিলেন কামা কামার সালনা ফি কামার সালনা মিন কামার সালনা মিনকুম ফিকুম রাসূলুম মিনকুম হ্যাঁ তোমাদের মধ্যে রাসূল এসেছে এবং তোমাদের আমি রাসূলকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে হতে তোমাদের মধ্যে হতে তাহলে যদি আমরা কাউকে আমাদের মধ্যে হতে আমি নিযুক্ত করি তাহলে আমরা কি কাউকে নিজের তরফ থেকে আমরা রাসূল নিযুক্ত রসুল যখন আমাদের মধ্য থেকে এসেছে আল্লাহ নির্ধারিত করেছে তো উলিল আম আমাদের তরফ থেকে নির্ধারিত হবে না আল্লাহ তাদের তরফ থেকে নির্ধারিত হবে এখানে আল্লাহ বলে দিলেন কি যে উলিল আমরে মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল এই উলিল আমরকে নিয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয় ভাই আল্লাহকে নিয়ে মতবিরোধ হয়েছে আপনারা আল্লাহকে নিয়ে মতবিরোধ হয় কোন ফেরকা আল্লাহকে অমান্য করে কোন কোনো অমান্য করে আলী কে সবাই মানে তাহলে মতবিরোধ কোন জায়গায় যত ওলি কে নিয়ে যত কে নিয়ে আল্লাহকে নিয়ে মত আসা ভাই একটা কথা আমি বলে দিছি শোনেন লাই ইল্লাল্লাহ যখন বড় সেরে থাকে আরে সেরেক থেকে বাঁচার জন্য বললাম তার মানে আল্লাহর সঙ্গে আমি কাউকে শরীর করিনি তাই একমাত্র আল্লাহকে মনে নিলাম সেরেক হেঁটে গেল মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ পাকের রসুল একরার করে নিলাম মেনে নিলাম তার মানে মোহাম্মদ রসুলকে ইনকার করিনি তার মানে কাফের থেকে বেঁচে গেলাম তাহলে কাফের থেকে বাঁচার জন্য মোহাম্মদ রসুল্লাহ মুশ্রিক থেকে বাঁচার জন্য লাইলাহ মোনাফেক থেকে বাঁচার জন্য মুনাফা কাফের থেকে কাফের একগুণ আসার মুনাফেকের দ্বিগুণ আসা মুনাফেক বসে হুব্বা জুব্বা নামাজি হজ জাকা সব কিছু থাকবে কিন্তু মুনাফেকটা কুফরিটার ভিতরে থাকবে বাইরে থেকে বলে মোনাফা মানে কাফের ডাইরেক্ট ছুরি মারে মুনাফের পিছন দিকে মারে

যে নবীর কাছে কলমা পড়েছে পড়ার পরও সে মুসলমান তাদের অন্তরে ঈমান ঢুকে নি মুমিন হতে পারে নি বলো তোমরা মুসলমান মুমিন হও নি এখন তোমাদের অন্তরে ঈমান ঢুকে নি আমি আরবি পড়ছিলে সময় চলে যাবে কিন্তু আল্লাহর নবী এই হাদিস পাক মুসলিম শরীফে বিভিন্ন মুহাদ্দিসরা বিভিন্ন হাদিসের পাকে মধ্যে রওয়ায়াত করে উল্লেখ করেছেন কি ইয়া আলী ও লা ইউবুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবিকা ইল্লা মুনাফিক হে আলী মুমিন ছাড়া তোমাকে কেউ মোহাম্মদ করবে না আর মোনা

তাহলে তোমরা আল্লাহ তার রসুলের দিকে উপস্থাপন করো মানে ধরো আমির কাকে বানাবো আমির কাকে বানাবো উলিল আমর অধিকার কি হবে তো মত বিরোধ করছো তো মত বিরোধ করতে হবে না আল্লাহর দিকে উপস্থাপন করো রাসূলের দিকে উপস্থাপন করো তাহলে আগে চলি আমি রাসূলের দিকে তারপরে আল্লাহর দিকে যাব কিজি আগে রসুলের দিকে চলি আমার রাসূল উলিল আমর কি কাকে বানাচ্ছেন আমার আমার রসুল উলিল আম কাকে বানাচ্ছেন আল্লাহ তরফ থেকে হাজির রসুল নিজের তরফ থেকে বানাবেন না আল্লাহ তরফ থেকে বানাবেন রাসূল নিজেরা থেকে বানাই আল্লাহতরফ থেকে বানাই তো কথা বলতে আমার সকলে বুঝে আসি ভাই খুব কঠিন কঠিন লাগছে এত কঠিন অসুযোগও দিয়েছি সব বুঝতে পারছেন না আল্লাহতরফ থেকে রাসূল বানা আল্লাহ নাবি নিজেত্র থেকে একটা গো কোন কথা মেয়েদের সাথে বলে না এ প্রমাণ আছে বা সময় কলবের মধ্যে না করে

عن زاد بن ارقام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ايها الناس اني تارك فيكم امرين لن تدلوا ان اتبعتموهما وهما كتاب الله وهما كتاب الله واهل بيت ترتيب آیت حجت الزائد ابنی آرکم رضی اللہ عنہ ہوتے بنی تو نبی کریم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کو چھنکی کہ اے لوگ ارام امر نبی لوگ کدر مجمتے گدی رکھو میں کون کون راوائے تیرے سے ایک لاکھ چلی سا جار کون تیرے سے ایک لاکھ پوچی সেখানে সবাই হাজি ছিল গাজি ছিল নামাজি ছিল এমন মাজ কোনো নবী পায় না এমন মাজ কে আমার পর্যন্ত আর কেউ পাবে না কারণ নবী পাকে এই গাদ সবাই হাজ করে ফিরছিলেন মদিনা আর মক্কার মিডিল পয়েন্টে গদিরে খুমবেলা হয় সেখানে সবাই হাজি নামাজি পরস্কার দিনদার সবাই নবী সাহাবাব বে বেনামাজি ছিল না একজনও সারাদি ছিল না একজন বেদিনি ছিল না সবাই হাজি নামাজি গাজি ছিল এমন একটি মাছ ভাতে আল্লাহ নবী বলেন আই ও হে লোকেরা ইন্নি তারিকুন আমি ছেড়ে যাচ্ছি তার তারিকুন ফিকুম তোমাদের মাঝে আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি কি ছেড়ে যাচ্ছি

কখনো গুমরা হবে না যদি তোমরা দুজনকে ধরে থাকো জোরে বলেন ও ভাইজান গুমরা হওয়ার কোন কারণ নেই কোন নামাজি জাহান নামায় যাবে কোন নামাজি জান্নাতে যাবে কে বে নামাজি জান্নাতে যাবে না জাহান নামায় যাবে কে জান্নাতে যাবে কে বাহাত্তর ফিরকা এক ফিরকা এ দেখা দেখি দরকার নাই একটা ফিরকা হয়ে যাবে আমার নাবি বললেন আমি তোমাদের মাঝে দুই আমির ছেড়ে যাচ্ছি যদি তোমরা ধরে থাকো এই দুটোকে তাহলে তোমরা কখনো গুমরা হবে না তার মধ্যে দুটিকে তা কিতাবুল

কি মূল এখানে চ্যাপ্টার কোথায় জি ভাই সীমানা মনে আছে তো সীমানা অতিক্রমকারী করা প্রমাণ করে দিয়ে যাব ঠিক না একটু সময় লাগবে তাড়াতাড়ি যাচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে ভাই আমার আমার নবী বললেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি দুটি আমির ছেড়ে যাচ্ছি দুই আমির মানে নির্দেশকারী হুকুমকারী কি তাহলে আমার নবী জবানে আল্লাহ কি বলেছিলেন যে আল্লাহর আতাত করো আল্লাহর আনুগত্য করো রসুল এবং উলিল আমরের আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং নির্দেশ দানকারী যিনি অধিকারী তার আনুগত্য করো তাহলে আল্লাহ নাবি যে আমির ছেড়ে যাচ্ছেন এইবার আমির কে ছিলেন ঠিক না বেঠিক কি যে নেবো না এইবার আমিরকে চেনা যাবে তাহলে আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয় তাহলে তোমরা আল্লাহর দিকে উপস্থাপন করো ওই দ্বন্দ্বটাকে রাসূলের দিকে উপস্থাপন করো ওই ফাসাদটাকে এখন আল্লাহর নবী দিকে গেলাম তিনি কি বলছেন যে আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি আচ্ছা কে ছাড়ছেন নবী ছাড়ছেন কোথা থেকে ছাড়ছেন না আসমান থেকে আল্লাহ থেকে নিয়ে এসে ছাড়ছেন ঠিক না বেটি কোরআন কোথা থেকে এসেছে বাবা কোরআন কোথা থেকে এসেছে বাবা আল্লাহ থেকে উপর থেকে আহলে ভাই কোথ থেকে আসছে বাবা উপর থেকে ছাড়ছেন কার মাঝে সাহাবাদের মাঝে আমাদের মাঝে উন্মতের মাঝে ঠিক না বেটি তাহলে ছাড়ছেন আমাদের মাঝে আর ছাড়ছেন কে না নবী মুস্তাফা তো নবী মুস্তফা যা দেয় তা তোমরা গ্রহণ করো আর নবী মুস্তফা যেটা মানা করে সেটাকে তোমরা ছাড়ো তা না হলে জাহান্নামাই চলো কি

আমরা জানি না এত ফেতনা করে জানলে আমরা জানি না সাহাবারা জানে তো জানে তো সবাই যখন জানে নবী হোজনা করে দিলেন কি মাওলানা আলীর হাত ধরে উঠিয়ে বলছিলেন ফাকালা অতঃপর রাসূল ফর কি মান কলতো মাওলানা ও ফালুন মাওলানা আমি যার মাওলানা আলী আর মাওলানা

তিনটে এখন অনেকে বলে তোমরা আলীকে মৌলা মৌলা করো না মৌলা আলী মৌলা আলী উনি আবার কি করে মৌলা বলে আচ্ছা উনি মৌলা নাই তোমাকে মৌলা বলবো ঠিক যদি মৌলানা সাহ বলে না ডাকি মুখটা ঘুরে যায় তো মৌলানা মানে কি আমাদের মৌলা মৌলানা মানে কি আমাদের এ এ মাদ্রাসা থেকে পড়েছে একে মৌলানা বলা যায়

ওই কারণে যে যারা ইমানদার তাদের মাওলা হলো আল্লাহ ও আনাল কাফিরিন আল্লাহ মাওলা লাহুম এবং যারা কাফের তাদের কোনো মাওলা নাই ইয়ানা আলী যার মাওলা নাই তো সে কাফের আর কাফেরের জন্য আল্লাহও মাওলা নাই আল্লাহু আকবার কি আমার নবী যদি বলে আমি যার মাওলা আলী তার মাওলা কলমা কার পড়েছি বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ তো মোহাম্মদ রসুল্লাহ কলমা পরে ইমান আনব আর নবি যাকে বলছে আমি যার মাওলা সেই মুহাম্মদ বলছে আমি যার মাওলা তো আলীও তার মাওলা তাহলে কলমা পরে ইমানও আনবার তার কথাও মানবো না তো ওই কমকে আল্লাহ কেমন করে হেদায়ত করবে যারা ইমান আনার পর কাফের হয়ে যায় আগে বলে গেছে কিজি? কি নবি পাকদিরে এখন এলান করে দিলেন এবার আল্লাহ পাকের বাণী শুনুন আল্লাহ পাক কি বলছে আল ইয়াউমা ইয়া ইসাল্লাযীনা কাফারু মিন ফালা তাক সাউহু মাকসুন যখন আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুম মোতাবেক মাওলায়ে কায়নাতের বেলায়েত ঘোষণা করে দিলেন ঘোষণা করার পর আল্লাহ পাক বলছেন কি এই ইসলামের শেষ फैसला কি যে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা ইয়া ইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাক সাউহু মাকসুন আজ যারা আলিয়া মাইয়াই সাল্লা জিনা আলিয়া মাইয়াই সাল্লা জিনা কাফার উদ্দিন দিন যারা কাফের তারা আজ নিরাশ হয়ে গেছে তোমাদের দিন থেকে হাতে তোমরা তাদেরকে ভয় করো না ভয় করো আল্লাহ বলছে আমাকে ওখানে কোথায় ছিল গাদিরে কোথায় মদিনা কোথায় মক্কা তার মানে মাওলানা আলী পাকের বেলাত সবাই মানতে চাইছিল নানিরাশে জি তারপরে আল্লাহ বলছে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কামেল করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি কলেমা দিয়েছো নামাজ দিয়েছো রোজা দিয়েছো হল দিয়েছো যাকাত দিয়েছো সুলজাত দিয়েছো সব کا যাকাত সব এরপরও দ্বীন কামেল হয়নি বলেন না কেন আদম সফিউল্লার পুষ্ট হতে পরপর পরপর নবী নুরে রিসালাত আর নূরে বেলায়াত এই দুজনকে তো বহন করে আনিয়েছে এই গাদিরে ঘুমে এলান করার জন্য

পূর্ণ ইসলামে প্রবেশ করো পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না না সে তোমাদের প্রকাশ্য দুশ্মন তার মানে এখানে গায়েব জিন শয়তানকে বলেনি আলীর দুশ্মন ওয়ালিদ দুশ্মন হলো প্রকাশ্য শয়তান অতএব যে আলীকে মানে না সে দ্বীনের মধ্যে ঢোকে না পূর্ণাঙ্গ আলীর বেলাতে যে মেনে নিল সে পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হয়ে আল্লাহ বলছেন আলীর বেদায়তকে দিয়ে পূর্ণাঙ্গ দিন হলো আজ তোমাদের দিনকে কামেল করে দিলাম শুধু আল্লাহ আমাদের জন্য কামেল করলেন আল্লাহ তার নিজের জন্য বলছেন ওয়াতমাম তো আলাইকম নিই হ্যাঁ ওয়াতমাম তো আলাইকম আমি তামাম করলাম তোমাদের উপরে নিইমাতি আমার

তার আগে আল্লাহ তোমারই সাহায্য চাই কি বিপদ হলো নামাজ এসে সাহায্য কখন চাই বিপদ পড়লে

ফাতিহাটা হাতে হাটা ফাতিহাটা সুরভে হাটা ফাতিহা বুঝবো তো পুরো কোরআন বুঝে যাবে আমার মাওলানা বলছেন কোরআনের যত নির ফাতিহার মধ্যে আছে আল্লামা জামি নবদ লিখেছেন জি এই তারাবীর নামাজে কত খতম করেছে এক একটা মসজিদে চারটে একটা মসজিদে দুটো খতম কি জি সবাই আশা করেছে একটা করে সব পেয়ে গেছে আমার কি বলছেন দেখুন আল্লামা জামি রহমানুল্লাহ আরে বড় বড় কি বলে সুন্নাতুল জামাতের যিনি একদম তিনি লিখেছেন আজকে তার কথা কেউ কলম চালাতে পারবে না امون ایک جن حسن نام بولو سی جی اللہ ما جامی رحمت اللہ تا شوائد نبو تلی گے سے جی مولا علی پرنگر کے کالٹا کی تولی دور سن جی قرآن نجاس سورا فاتحہ تے مقتصر بول چی سورا فاتحہ نجاس بسم اللہ الرحمن تسمیہ تے بسم اللہ الرحمن رحمن نجات بسم اللہ الرحمن بائی تے اور مولا علی بول چن جانو بلے انا

জি নামাজ পড়ছি আলী আর আলীর আওলাদ ওলির দিকে যাওয়ার জন্য তো সুপারিশ কারা করে কারা করে সুপারিশ আলী আর আওলাদে আলী তো আমার নবী কি জি মাওলার ঘোষণা করে দিলেন আল্লাহ বলেন আমার নিয়ামত আলী হলো আমার নিয়ামত তমাম করে দিলাম আলীকে দিয়ে নিয়ামত তামাম তাহলে এরপরে আর নতুন কিছু নাই ইসলাম এই নিয়ামতকে যারা মেনে নেবে আল্লাহ বলছে আমি তার দিন ইসলামে রাজি হয়ে গেলাম সেই হলো ইসলাম মানে এই জন্য খাজা গরিব নামাজ বলেছেন সাহস হোসেন বাদশাহ হোসেন দিন আস হোসেন দিন পানাস হোসেন জগতের সম্রাট হোসেন জগতের বাদশাহ হোসেন দিন হল হোসেন দিন বাঁচানে वाला হোসেন দিন সাহারা দেনে वाला হোসেন এ ভাইজান কোরআন পাক কি বলছে মা কবরে জিজ্ঞেস করবে মান দিন মান ওকা তোমার দিন কি কোরআন কি বলছে ইন্নাত দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে মনে তো দিন হলো ইসলাম আর খাজা গারির নামাজ কি বলছে দিন আর হোসেন দিন হল হোসেন তাহলে খাজা মান না হলে কব কে কী বলবো দিন আমার হোসেন এই কোরআনের তৎকার লাগে না আল্লাহ বলে দিন ইসলাম আর গারিবের নামাজ বলছে দিন হল হোসেন এ কি হল হলো হোল দেবে না কিরম ফাতোয়া পড়বে আরে গরিব নামাজের মতো যদি সবাই বুঝে নিতাম তাহলে তো ফিরকাই হতো না ঠিক না আচ্ছা কোরআনে আল্লাহ লে কোরানে আল্লাহ ঠিকানা পাওয়া যাবে আল্লাহর ঠিকানা তাহলে নাই নাম আছে আচ্ছা চিঠিতে প্রেমিকার নাম আছে প্রেমিকা আছে প্রেমিকার নাম আছে প্রেমিকা আছে তো প্রেমিকার নাম করলে হবে না ত্রিমিকা চাই তো কোরআনে আল্লাহ আল্লাহ বললে হয়ে যাবে আল্লাহ ঠিকানা চাই তো আল্লাহ ঠিকানা হ্যাঁ তোমার বুকসুল বুকসুল সকালে একটা ক্যাপসুল ডাক্তার লিখে দিয়ে প্রেসক্রিপশন এই দেখ সকালে একটা ক্যাপসুল বিকেলে একটা ক্যাপসুল রাতে একটা ক্যাপসুল তোর ভালো হয়ে যাবে দুদিন খেলে বুকসুল তো আমি যদি মেডিসিন দোকানে গিয়ে মেডিসিন ক্যাপসুল না কিনে যদি বলি ওই ডাক্তারের মতো পড়ি রোজ গরম তলত করার মতো পড়ছি সকালে একটা ক্যাপসুল বিকেলে একটা ক্যাপসুল রাতে ক্যাপসুল একদিন গেল বাড়ছে রোজ আচ্ছা কাল কমবে সকালে একটা ক্যাপসুল বিকেলে একটা ক্যাপসুল রাতে একটা ক্যাপসুল রোগ বেড়ে যাচ্ছে এবার ও ঠাঁই ঠাঁই যন্ত্রণা ভাই ডাক্তার দোকানে গিয়ে টেবিল চাপড়ি বলছে তোর ডাক্তার কিছু শিখিয়ে দেবো বলে কেন কি হলো রে তুমি তো বলেছো সকালে একটা বিকেলে একটা সুস্থ বেড়ে গেছে ক্যাপসুল কাজ করে ক্যাপসুল কাজ করে

হ্যাঁ আমরা দুনিয়া লুটে খাবো বাবু কাউকে বলিনি আমি নিজের কথা বলছি আর ওলিরা আল্লাহর ফকির কোথায় ইসলাম পাবে মোল্লার দ্বারা যদি ইসলাম পাওয়া যেত তাহলে যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে দাঁত ভাঙতো না শহীদ হতো না রক্ত ছ ভাই আমার ওলিদের সান মান তো কিছুই জানি না ফাতুয়া দোয়া শিখেছি লাও ফাতুয়া ফাতুয়ার খালি ফুল

رواه الترمذي واحمد এবং আরো অন্যান্য হাদিসের মধ্যে আছে عن عمران بن حسين رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه <وصل> واله <ما> وسلم ان الله ان عليا مني من وانا منه ইন্ন আলিয়ান মিন্নি ওয়া না মিনহু ওয়া হুয়া ওয়ালিউ আমার থেকে আমি আলি থেকে তার নবীকে পেতে হলে মোল্লা নয় আলী নবীকে পেতে হলে আলীর ধারাতে আলীকে পেতে হলে জি

নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর করছেন যে মেরাজ রজনীতে সফরকালে আর কথা শুনছেন এতক্ষণ আমার ওয়াজ শুনছেন এবার আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন নবী মুস্তফা মেরাজ আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন নবী মুস্তফাকে মুস্তফা টপিকটা কি মওলা আলী আমি আলী আলী করি ও আমাকে বলে খালি আলী আলী করে আর কিছু নাই তোমার আল্লাহ কি করছে দেখো নবীকে টপিক শোনাচ্ছে জিম হ্যাঁ আমার নজর চেনা আমি মেয়েরা সবর কালে যখন পৌঁছালাম তো সেখানে আর লাফা আমাকে আলির সম্পর্কে আলি তিনটি সেফা সম্পর্কে ওহিক সে আদর্শ করছেন কি আনু সৈয়দুল মমেদ ইন ও ইমামুল মুদাকিন ও কাইদুল মুহান চালিন এক মুস্তফা আলি হলো সমস্ত মোমেন্দ্র সৈয়দ চেনার দা মুদ মুদা

আল্লাহর নূরে নবী মুস্তাফা নবীর নূরে মাওলা আলী এবং সেই নূর থেকে যত ওলি সবাই ওলি দরুদ শরীফ একবার আল্লাহ হুম্মা ও আলা আলে